কোটি টাকার মালিক হাজার কোটি টাকার ঘুম আসে না হা করে তাকায় থাকে কাজের পোলা কয় ঘুমান না ক্যান্সার কত গরিবের হক মেরে খেয়েছে আর এই গরিব মানুষেরা কাজ করি আইসা ঘরে ঘুম ঠিক না বে ঠিক ঘরে জায়গা নাই রিক্সায় প্যাসেঞ্জার নাই রিক্সার উপরে ঠেলান দিয়ে ঘুম আমার ফারুক ঈদ গরুর বাজারে উটের বাজারে গিয়ে হাজির মুখ বাঁধা দেখছেন কোন উটের দাম কত কোন ছাগলের দাম কত দুম্বার দাম কত হঠাৎ করে দেখে বিশাল একটা উঠ নিয়ে দাঁড়ানো ওনার ছেলে উনি মুখ বাঁধা গিয়ে বলছে কামহাদা উঠটা কত কয় নিবেন নাকি কয় হয় নেওয়ার জন্যই তো করছে কত দাম চাইলেন বড় দাম কিছুক্ষণ পরে ঘুরে এসে ওমর ফারুক মুখ থেকে কাপড় নামালেন ছেলে বলছে আব্বা অমর ফারুক বলছে হ্যাঁ আমি তোর আব্বা তুই ওটের ব্যবসায়ী হলি কবে থেকে বলছে বাবা আমি ব্যবসায়ী নই কিছু পয়সা মা দিয়েছেন কিছু পয়সা জোগাড় করেছি এই ওটটা শুকনা কিনে আপনি যেখানে বসেন ওটার পিছনে যে ঘাসগুলি উঠে পাহাড়ি এলাকা ওখানে এটারে খাওয়াইছি ওখানে খাওয়ানোর পরে এটার হৃষ্ট হয়েছে তিনি বললেন শোনো আমার পিছনে যেই জায়গা ওটার মালিক হলো মদিনার জনগণ মক্কার জনগণ যেই পয়সা দিয়ে কিনেছো ওই পয়সাটাই তোমার হাতে নিবা বাকি মোটা হওয়ার কারণে যেই মোটা দামটা পাবা সেটা সরকারি ব্যাঙ্কে জমা দিয়ে দিও এমনি দুনিয়াতে থাকতে এরা জান্নাতের খবর পায়নি ওমর ফারুক খোঁচা যেগুলো আটা চালক চালনি করে চেলে যেগুলো আমরা ফেলে দেই এই খোঁচা রুটি খাচ্ছেন রোমের একজন রাষ্ট্রদূত যেতে বলছেন আমাদের কাজের লোকরাও এগুলো খায় না অমর ফারুক বললেন আমার দেশের সবচেয়ে গরিব লোক যতক্ষণ পর্যন্ত এর চেয়ে ভালো আটা না খাবে আমি প্রেসিডেন্ট হয়ে যদি এর চেয়ে ভালো আটা খাই কালকে আমতের ময়দানে চোরের কাতারে আমারে দাঁড়াতে হবে আবু বকর রাজিয়ালো বললেন বিবি আমি একটু ফিন্নি খেতে চাই ছেলেরা বলছে বিবি মা ফিন্নি খেতে চাই আবু বকরাদা বললেন যে পয়সা পাই যে রেশন পাই এটা দিয়ে ফিন্নি খাওয়া সম্ভব না কিছু চাউল ওনার বিবি সরিয়ে রাখলেন দুই সপ্তাহ পরে ওই চাউলের ভিতরে একটু গুড় দিয়ে ফিন্নি রেঁধে দিলেন আবু বকরাদা বললেন এটা কোথেকে আসলো বিবি বললেন এক মোট করে চাউল সরিয়ে রেখেছি বাচ্চাগুলো ফিন্নি খেতে চেয়েছে বাজার থেকে গুড় এনে ওগুলো কেড়ে দিয়েছি তিনি গেলেন সরকারি খাজিনা যেখান থেকে রেশন দেওয়া হয় গিয়ে বললেন শোনো কালকে থেকে আমার ঘরে এক একমোট চাউল কম দিয়ে দিও কারণ এক একমোট ছাড়াও আমার পরিবার চলতে পারে এমনি এরা দুনিয়াতে থেকেই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হন নাই আমাদের দেশে কত সুন্দর সুন্দর লাইট লাগাও যে লাগাবে যেগুলো বিলে চোখ এগুলো খুলে খুলে নিয়ে ঘরে লাগিয়েছে একজন ঘরে দেখলাম যে সাত আটটা মোটামুটি জুলাই রাখছে আলাম ভাইগুলি পাইছেন কই কয় হুজুর এটা কোন যাইব না আলে কোন যাইব না মানে তুই রাস্তা থেকে উঠাই না ঘরে লাগাইছ বেড়া ষোলো কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না ইমান এত সহজ নয় রাসুলাম বলেছেন এমন একটা সময় আসবে আগুনের কয়লা হাতে রাখা যেরকম কঠিন ইমান রাখা এরকম কঠিন হয়ে যাবে আসবাহামিওম সি কাফেরা সকাল বেলায় মোমেন হয়ে উঠবে বিকালে কা ফের হবে বিকালবেলায় মোমেন হয়ে থাকবে সকাল বেলায় কা ফের হয়ে যাবে